ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রভাব থেকে নাগরিকদের মুক্ত রাখতে 2.4 বিলিয়ন ইউরোর প্রণোদনা দিতে যাচ্ছে পর্তুগাল সরকার। আগামী অক্টোবরে নির্দিষ্ট অঙ্কের কম করা আয় করা নির্দিষ্ট অঙ্কের কম আয় করা দেশটির প্রত্যেক নাগরিক এককালীন পাবেন 125 ইউরো করে। এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা। মুদ্রাস্ফীতিতে টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশ, বাদ যায়নি ইউরোপও। কিন্তু নাগরিকদের বাড়তি সুরক্ষা দিতে পর্তুগিজ সরকারের নেওয়া পদক্ষেপ সেই ইউরোপেই এবার তৈরি করেছে নতুন উদাহরণ। মুদ্রাস্ফীতির প্রভাব থেকে নাগরিকদের কিছুটা হলেও সুরক্ষা দিতে 2.4 বিলিয়ন ইউরোর প্রণোদনা দিতে যাচ্ছে পর্তুগাল সরকার। নগদ অর্থের পাশাপাশি মোট আটটি খাতে এই প্রণোদনা দিচ্ছে কস্তা সরকার। প্রণোদনা হিসেবে অক্টোবরে মাসিক 2700 ইউরোর নিচে আয় থাকা প্রত্যেক নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে 125 ইউরো। পরিবারের অপ্রাপ্তবয়স্কদের জন্য থাকছে আরও 50 ইউরো করে। এছাড়া পেনশনভোগীরাও পাবেন বাড়তি সুরক্ষা। পাশাপাশি থাকছে পরিবহন খরচ কমানো, বিদ্যুৎ খাতে ট্যাক্স কমানো এবং জ্বালানি তেলে মূল্য ছাড়ের মতো সুবিধা।